পছন্দ করে ইয়ারিং নিয়েছে, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। একটা পছন্দ হয়েছে তাই না? দেখা যাক। আমি প্ল্যান করে রেখেছিলাম যে ইয়ারিং নেব। গুড মর্নিং এস এস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন ব্লগটা আমি একটুখানি কাজবাজ সেরে তারপরে স্টার্ট করি। এখন বেজেছে 10টা, তো অনেক তাড়াতাড়ি আজকে উঠে গেছিলাম, কিছু পেন্ডিং কাজ ছিল, ভেবে রেখেছিলাম তোজো ঘুমালে সেগুলো সারবো। তো মেনলি হচ্ছে দেখো ব্যালকানি ক্লিন করেছি আমি আর সৌরভ মিলে। এখানে যে গ্রাসটা পাতা থাকতো সেটাকে তুলে দিলাম, কারণ থাকবো না যেহেতু, শুধুমুধু ময়লা হবে। আর গাছগুলোকে তো সব নিচে নামিয়ে যেতে হবে, সেটা কালকে করবো। তার বেশি দিন বাকি নেই, পরশু দিনকেই আমরা কলকাতা যাচ্ছি। তো বুঝতেই পারছো হাতে যেহেতু দুদিন আছে, অনেক কাজ আছে পেন্ডিং, সেগুলোকে সারতে হবে। তো ঠিক আছে, হয়ে যাবে মনে হচ্ছে ম্যানেজ সব কিছুই। সকাল সকাল যেন মাকে কল করেছিলাম, মাদের আজকে কলকাতা ফেরার কথা। তো তোমরা হয়তো নিউজ পেয়েছো, আর আমি তো মায়ের থেকে শুনছিলাম, আমি কাল থেকে ওখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে লাস্ট 75 বছরে নাকি এতটা রেনফল হয়নি দুবাইতে। আর যেহেতু এত বৃষ্টি ওখানে হয় না, রাস্তাঘাটের অবস্থা খারাপ, মানে জল টল দাঁড়িয়ে, মেট্রো বন্ধ, মানে দাদাদের অফিস তো ওয়ার্ক ফ্রম হোমই হচ্ছে, সেখানে ঠিক আছে। কিন্তু মানে মারা বলছে যে কীভাবে এয়ারপোর্ট পৌঁছবো যাই না, কারণ গাড়ি বার করা যাবে না। এখন যা পরিস্থিতি, মানে বৃষ্টিটা কমেছে, হালকা একটু রোদ উঠেছে, কিন্তু জল নামেনি, এরকমই ব্যাপার। হয়তো মাদের আশা পোস্টপন করতে হতে পারে, তো মা বলছে দুপুরের পর ডিসিশন নেবে। আমি এখন যাচ্ছি মিশন পার্সেল উদ্ধারে। দিদি যেই পার্সেলটা পাঠিয়েছিল হারিয়ে গেছে, তোমাদেরকে বলেছি, তো সেটা উদ্ধার করা যাবে কি না জানি না, বাট একটা শেষ চেষ্টা তো করতেই হবে। তো আমি এখন যাচ্ছি লোকাল পোস্ট অফিসে, যে স্লিপটা দিদি দিয়েছে সেই স্লিপটা নিয়ে। আমার যদ্দূর মনে হচ্ছে যে কোনো স্পিড পোস্ট যদি তোমাকে সাইন করে রিসিভ করতে হয়, তাহলে সেখানে ফোন নাম্বারটাও লিখতে হয়, তো ওটাই একটা শেষ আশা, যদি ফোন নাম্বারটা লেখা থাকে। আর ওরা যদি ওই পেপার ট্রেলটা বার করতে পারে, তাহলে আমি হয়তো ফোন করে জানতে পারি কী হয়েছে না হয়েছে। তো দেখা যাক কী হয়। আমি এখন বেরোচ্ছি, বাড়ি ফিরে ব্রেকফাস্ট করবো। সৌরভ তো পোস্ট অফিসে বেরোলো, পার্সেলটা দেখা যাক উদ্ধার করা যায় কি না। দেখো আমার খুব একটা হোপ নেই, কারণ না ডেলিভার হয়েছে সেই 2 তারিখ, আর আজকে হয়ে গেল 17 তারিখ, এতটা দিন কেটে গেছে। তো সেই সময় যদি খোঁজ করা হতো, হয়তো পাওয়া গেলেও যেতে পারতো, কিন্তু দিদি খুবই ভালোবেসে তোজোর জন্য পাঠিয়েছে, তাই সৌরভ বলো যে একবার শেষ চেষ্টা করে দেখি। তো ঠিক আছে, গেছে ও, আর আমি বললাম যে ফেরার সময় একটুখানি ব্রেড নিয়ে আসতে, কারণ ফ্রিজে প্রচুর জন্য চিজ আছে। এই দুদিনে ফ্রিজ তো খালি করা পসিবল নয়, অনেক জিনিস আছে যেগুলো মাসিকে দিয়ে চলে যাবো, এরকম প্রত্যেকবারে করে থাকি। তো আজকে আসলে বলেছি একটু স্যান্ডউইচ বানিয়ে দেবো, তাহলে কয়েকটা চিজ উঠবে। আর মেনলি হচ্ছে আমি যদি এখন ব্রেড আনাতে যাই, যদি রেডি করে রাখি না, একটা ব্রেডের জন্য আমাকে ডেলিভারি চার্জ দিতে হবে সুইগিতে। তাই বললাম তুমি ফেরার সময় নিয়ে এসো, কারণ এখন কোনো জিনিস আনানোর আমার নেই। তো আমি চলে এসেছি আমাদের এখানকার লোকাল পোস্ট অফিসে। না, একটা তো ট্রেল পাওয়া গেছে, আমাদের ওখানকার যে লোকাল পোস্টম্যান আছে তার ফোন নাম্বারটা দিল আমাকে, আমি তাকে কল করলাম, করে যে ট্র্যাকিং নাম্বার আছে সেটা দিলাম। সে বলো দাঁড়ান কিছুক্ষণ পরে আমি ফোন করে আপনাকে জানাচ্ছি কী হয়েছে, দেখা যাক কী হয়। তার একটু কিছু এগোলো, এখন এখানে আর কাজ নেই কোনো, চলে যাই, ও বললো তো ফোন করবে, দেখা যাক। আর জিজ্ঞাসা করছিল যে গেটে আমি জিজ্ঞাসা করেছি কিনা, হ্যাঁ সিকিউরিটিকে আমি তো চেক করেইছি। সেই দেখো কাজে লাগিয়ে দিয়েছি, না মনটা একটু খুশি খুশি হয়েছে, কারণ মনে হচ্ছে পাওয়া যেতেও পারে, দেখা যাক এখন কি হয়। আমার একটা জিনিসই মনে হচ্ছে, এটা কালকে করলে ভালো করতে। হ্যাঁ, গত কালকে তাই, আমি এমনিও ভয় পাচ্ছিলাম যে আজকে রামনবমীর জন্য পোস্ট অফিস বন্ধ থাকবে কিনা, বাট থ্যাঙ্কফুলি বন্ধ ছিল না। আর হ্যাঁ, খুব হেল্পফুল ওরা যে ফোন নাম্বারটা দিয়েছে, এটাই অনেক। তবে জানো তো সৌরভ, একটা জিনিস আজকে খবর নিতে বলেছিলাম, খবর নিয়েছে, ওদের নাকি পার কেজি 120 টাকা। হ্যাঁ, 120 টাকা লাগবে, মানে আমরা যদি 25 কেজি মাল ডেলিভার করতে যেতাম পোস্ট অফিস দিয়ে, তাহলে কিন্তু অনেকটা বেশি টাকা লাগবে, 2,500 টাকা পড়ে যেত। তার উপর আবার জিনিসটা গিয়ে ওদের পোস্ট অফিসে পৌঁছে দিয়ে আসতে হতো, সেটাও একটা ছিল। আর ডেলিভারি থেকে যে আমরা যেটা পাঠিয়েছি সেটা কিন্তু অলরেডি ডানকুনি পৌঁছে গেছে, আমরা যাওয়ার আগে আমাদের মাল কলকাতায় পৌঁছে যাবে বাড়িতে, এটা যেটা বুঝতে পারছি। ডিম সেদ্ধ করে ভেজিটেবলস দিয়ে এই স্যান্ডউইচটা খেতে আমাদের খুব ভালো লাগে, স্পেসিফিক্যালি যদি আলু থাকে তাই না? আলু সেদ্ধও দিয়েছি, আলুটা মাস্ট। তোমাদের সাথে আমি শেয়ার করে
করেছিলাম যে আমি আমার সেকেন্ড বেডরুমের জন্য লোকালি মেড একটা ম্যাট্রেস নিয়েছিলাম। আর তোমরা দেখোই তোজো হওয়ার পর থেকে মা বাবা মামনি বাবা এসে থাকে আর ওরা এই রুমটাই ইউজ করে। তো কি বলতো, এই ম্যাট্রেসটার এক্সপিরিয়েন্স আমার খুব বাজে, মানে একেবারে সগি হয়ে গেছে আর খুব বেশি দিন হয়ও নি বলো তো। আমি এই ব্যাপার নিয়ে একটা বন্ধুর সাথে ডিসকাস করছিলাম, তো ও বললো বেশ কিছুদিন ধরে ফ্লো ম্যাট্রেস ইউজ করছে আর ওর এক্সপিরিয়েন্স খুব ভালো। তো ভালো ফিডব্যাক পেয়ে আমার মনে হলো যখন সুইচ করছি তাহলে ফ্লো ম্যাট্রেসই আনানো যাক। তো এসে গেছে, আমি ভাবলাম যে আনবক্স করি আর তোমাদের সাথেও শেয়ার করি ফিডব্যাক। ফ্লো ম্যাট্রেস আনবক্স করাও একটা ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স, কারণ ওরা ম্যাট্রেসগুলো শিপ করে স্লিপ ক্যাপসুলে, সেই জন্য হাইজিনও মেনটেন হয় আবার ইজি টু হ্যান্ডেল। অন্যান্য ম্যাট্রেসের মতন বড় বক্সে এটা আসে না। ম্যাট্রেসটা বার করে জাস্ট আউটসাইড প্লাস্টিক কভারগুলো কেটে নিলেই অরিজিনাল সাইজ আর শেপে চলে আসবে। ম্যাট্রেসটা তো জায়গা মতন প্লেস হয়ে গেছে, বেশ ভালো লাগছে। তো আমি নিয়েছি ফ্লো ম্যাট্রেস থেকে আর্গো ম্যাট্রেসটা। এই ম্যাট্রেসের টপ লেয়ারটা প্রেশার আর টেম্পারেচার সেন্সিটিভ, তাই একটা কোজি সিঙ্কিং ফিলিংয়ের সাথে সাথে তোমরা এই সামারে পেয়ে যাবে একটা কুলার স্লিপিং এক্সপিরিয়েন্স। বেস্ট পার্ট হচ্ছে ফ্লো ম্যাট্রেসে আছে 100 নাইটস রিটার্ন পলিসি, মানে তোমরা যদি ম্যাট্রেসটা নাও আর ইউজ করার পরে তোমাদের যদি ভালো না লাগে উইদিন 100 ডেজ তোমরা কিন্তু এটা রিটার্ন করতে পারো আর তোমরা পুরো রিফান্ডও পেয়ে যাবে। আমার এই ম্যাট্রেসটা নিতে মোটামুটি 10,000 মতন পড়েছে। আর ফ্লো ম্যাট্রেসে কিন্তু নো কস্ট ইএমআই অপশানও আছে, তোমরা সেগুলোও চেক করতে পারো, তাহলে তোমাদের বার্ডেনটাও একটু রিলিভ হতে পারে। এই ম্যাট্রেসে দেখো আছে একটা জিপড কভার, যেটা কিনা তোমরা ইজিলি রিমুভ করে ওয়াশ করে নিতে পারবে। তো বাড়িতে যেহেতু বাচ্চা আছে এটা তো খুব ভালো একটা অপশান। আর হ্যাঁ, তোমরা কিন্তু এই ম্যাট্রেসের উপর পেয়ে যাবে 10 ইয়ার্স এর ওয়ারেন্টিও। যেহেতু বাড়িতে বেবি আছে তাই সবসময় খেয়াল রাখতে হয়, আমি উঠে পড়লেই যেন তোজনা ঘুম থেকে উঠে পড়ে। তো এই ফ্লো ম্যাট্রেসের আর্গো ম্যাট্রেসে আছে জিরো পার্টনার ডিস্টার্বেন্স, মানে আমি যে তোজোর পাশ থেকে উঠে গেলাম ওর কিন্তু ঘুমে কোনো রকম ডিস্টার্ব হলো না, বা আমি যদি পাশে নড়াচড়াও করি তাহলেও কিন্তু ও একদম সাউন্ড স্লিপ ঘুমোতে পারে। এর 3D এয়ার ফ্লোর জন্য তোমরা পেয়ে যাবে 5 ডিগ্রি পর্যন্ত কুলার এক্সপিরিয়েন্স এই সামারে। আমি তো এক্সপেক্ট করছি আমার স্লিপিং এক্সপিরিয়েন্স খুব ভালোই হবে এই ফ্লো ম্যাট্রেসের সাথে। তো তোমরা যারা যারা ম্যাট্রেস নেবে ভাবছো তো তোমরা অবশ্যই চেক আউট করতে পারো, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো। মাম্মাম পাপা কোনটায়? মাম্মাম পাপা কোনটা? মাম্মাম পাপা এইটা, মানে বুঝতে পারছো সেদিনকারটা কোনো রকম ফ্লুক ছিল না, রেটিংটা ভালোই দিচ্ছি। আমি ভাবছি কলকাতা যাওয়ার আগে স্কুলের অ্যাডমিশনটা করিয়ে দিয়েই যাই। একদম তোমার ছেলে যেভাবে বড় হয়ে যাচ্ছে 4 মাসে মাম্মা বাবা কোনটা চিনতে পারছে দেখিয়ে দিচ্ছে। একদম ডাইরেক্ট ক্লাস 1। যা গরম পড়েছে, আমি 11টার মধ্যে সমস্ত পর্দা টর্দা টেনে দিলাম ঘরে, তো অন্ধকার করে দিয়েছে, যদি জানো কালকে বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টি হয়ে আমি যেটা বুঝলাম হিউমিডিটি বেড়ে গেছে আরও, গরমটার জন্য বেশি গায়ে লাগছে। বলেছিলাম না যে কলকাতা যাওয়ার আগে তোজোর ডক্টর ভিজিট আছে, তো আজকে সন্ধ্যে 7টার সময় আমি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। আর এখন কি বলতো, সকালবেলা এত রোদ থাকে, তোজোকে নিয়ে বেরোনোটা কতটা ঠিক হবে সেই কারণেই 7টার সময় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। আরও একটা কাজ আছে জানি, সেরে একবারে ফিরবো। কিছুক্ষণ আগে জাস্ট কল করলো যে ডক্টর অ্যাভেলেবেল থাকবে না, কালকে কি অ্যাপয়েন্টমেন্ট দেবো? আমি যে কালকে হবে না, কালকে লাস্ট মিনিট প্যাকিং থাকবেই আমার, কালকে আর আমি বেরোনোর কাজ রাখতেই চাইছি না। তো আমি ঠিক আছে তাহলে আমি 1:30-2 নাগাদই আসছি। তো যে রান্নার ঝামেলা নেই, একটা ভালো হয়েছে, শুধু আমি এখানে ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা রেডি করে চলে যাব। তো যাই হোক, মানে হড়বাড়ি হয়ে গেল, আমি জানি ম্যাট্রেসটা সব কিছু ঠিকঠাক হলো, এবার আস্তে আস্তে স্নান সারব, সব হবে। তাড়াতাড়ি করে স্নান সেরে পুজো দিয়ে ভাত বসিয়ে তোজোকে রেডি করে আবার এক্ষুনি বেরোতে হবে। বিরক্তিকর। আজকে একটু ক্যারাটলিন যাওয়ারও আমার প্ল্যান ছিল, একটা জিনিস নেওয়ার আছে। তো Cloud9 যেখানে আমি ডক্টর দেখাই তোজোকে, ঠিক ওর পাশে একটা ক্যারাটলিন আছে। তো ভেবে রেখেছিলাম যে 7টার সময় তাহলে অ্যাপয়েন্টমেন্ট নিই, আজকে তো তোজোর ভ্যাকসিনের ব্যাপার নেই যে ডক্টর দেখিয়ে তাড়াতাড়ি করে বাড়ি ফেরার ব্যাপার। তো ডক্টর দেখিয়ে ক্যারাটলিনের কাজ ছেড়ে বাড়ি ফিরবো, কিন্তু সবই তো প্ল্যান ভেস্তে গেল। সৌরভ বলছে বেরোচ্ছি যখন, আর যেহেতু একদম পাশেই একবারে কাজটা সেরেই ফিরবো। তো কী কিনবো না কিনবো পরে বলছি, তার আগে বড় স্যার উঠে পড়েছেন, ওনাকে রেডি করি তারপর বেরোবো। তোজোর এই রম্পাটা দেখো কী সুন্দর দেখতে, একদম কটন মেটেরিয়ালের, আর পরেও খুব ভালো লাগছে তোজোকে। আবার দেখো সামনের আমার একটা বুক পকেটও আছে, বলছি তোজো কী রাখবি এখানে, কি মোবাইল ক্যারি করবি তুই? না, একদম কটন মেটেরিয়ালে, তো পরেও আরাম পাবে আর দেখতেও খুব কিউট লাগছে। কিন্তু এটা পরিয়ে তো নিয়ে যাওয়া যাবে না, কারণ Cloud9 না পুরো এসি, তো ঠান্ডা লেগে যেতে পারে। চলো রেডি করে নি তোমায়, আজকে আবার ইঞ্জি পিঞ্জি দিতে পারে কিন্তু। না, এবার আর ডক্টরের কাছে যেতে কোনো টেনশন নেই, আর কোনো ইঞ্জেকশন বা ভ্যাকসিনেশনের কোনো ব্যাপারই নেই। লাস্ট 3 বার আমরা ডক্টরের কাছে গেছি, 3 বারই ভ্যাকসিন দিতে হয়েছে তোজোকে, যেন তোজো খুব এক্সাইটেড। চলো রামনবমীর জন্য দেখো আমাদের সোসাইটিতে রাম আর লক্ষ্মণের এখন পোস্টার লাগিয়েছে, কিন্তু পোস্টার গুলো কোথায় রেখেছে তো কে জানে, তাই না? গেছে
অ্যাকচুয়ালি আজকে যে ডক্টর ভিজিটটা হচ্ছে এটা কিন্তু মেইনলি হয় হচ্ছে 5 মান্থসে, কিন্তু যখন তোজোর 5 মান্থস হচ্ছে আমরা তখন কলকাতায় থাকব। তো লাস্টবার যখন ভিজিট করেছিলাম আমি বলে এসেছিলাম আমরা কিন্তু একটু আর্লি আসব, তো তাই জন্যই আজকে 17 তারিখে আমরা ডক্টর ভিজিট করছি। তোজোর 5 মান্থস কমপ্লিট হবে 25 তারিখে, তো ঠিক আছে কিছুদিনই এদিক ওদিক। আর আমি আজকে ওয়েট করে আছি কিছু সলিড স্টার্ট হবে কি না সেটা কি বলে সেটা দেখার জন্য। আমি জানি সলিড স্টার্ট কিছুই হবে না, হয়তো একটু লেবুর রস বা একটু কলা এই টাইপের জিনিসগুলো দিতে বলতেও পারে, তো দেখা যাক কি হয় না হয়। আর ফিরে এসে ওর আবার একটা নেক্সট যে ভ্যাকসিন আছে সেটা হবে। তোজো কিন্তু খুব খুশি দেখো, ওর ফার্স্ট হোমে এসেছে, ও প্রথম 3 দিনের বাড়ি। এখন হাইট মেজারমেন্ট চলছে, ওয়েট মেজারমেন্ট হয়ে গেছে, হাইট মেজারমেন্ট চলছে। অবাক হয়ে দেখছেন, আর এই বেটা খালি পা ছুড়ে যায়, শান্ত একটু শুতে পারে না। হয়ে গেছে সব, হয়ে গেছে সব তোমার। ডক্টর ভিজিট হয়ে গেল, আজকে প্রায় 20 মিনিট আমাদের সাথে কথা বললো, অনেক কিছু বলেছে, বাড়ি গিয়ে তোমাদেরকে বলছি, তো সবই ঠিক আছে, ওয়েট হাইট এগুলো তো সব ঠিকই আছে, আর অনেক কিছু নতুন জিনিস শুনেছি আমরা, তোজোর জন্য অনেক কিছু নতুন কিছু হতে চলেছে। চলো হ্যাঁ, অ্যাকচুয়ালি Cloud9 থেকে বেরিয়ে এই জায়গাটা হচ্ছে একটা কানেক্টিং প্যাসেজ টাইপের, এটা একটা মল টাইপের হচ্ছে, হয়তো কিছুদিনের মধ্যে হয়ে যাবে, এগুলো সব দোকান, তো ভেতর দিয়েই চলে যাওয়া যায়। কিন্তু অ্যাকচুয়ালি একটা জিনিস খুব বাজে, Cloud9-এর ভেতরটা ভীষণ ঠান্ডা আর বাইরে বেরোলাম পুরো গরম। কায়রার জন্য আমি একটা গিফট কিনতে চাইছি, তো দাদারা তো আসছে তোজোর অন্নপ্রাশনের জন্য, তোমাদেরকে বলেছিলাম, তো কায়রা প্রথমবার বড়নগরের বাড়িতে আসবে, তো তাই জন্য মনে হলো যে ওর জন্য কিছু স্পেশাল নেওয়া যায়। দেখো পয়লা বৈশাখ যায়, ওর জন্মদিন যায়, পুজোর যায়, তো কিছুই দিতে পারি না। দেখো বোম্বেতে থাকলে কি একটু কিছু পাঠানো যেত, তাই ভাবলাম যে কিছুই তো দেওয়া হয়নি, জন্মদিনও গেছে, তো ক্যারাটলেন থেকে একটা ইয়াররিং আমি দেখতে এসেছি, একটা পছন্দ হয়েছে তাই না, দেখা যাক ওটা নিয়ে কিনা। আরও চেক আউট করছি, অনেক ভালো অপশান আছে, এই স্টোরটা বেশ বড়। সবাই তোমরা বলেছিলে যে সৌমি ডেলিভারির পর একদম ক্যারেট লেন ঘুরে যেও কিন্তু বাড়ি। একটু লেট হয়ে গেল ঠিক কথা, কিন্তু তোজো কিন্তু নিজে দিদির জন্য একটা পছন্দ করে ইয়াররিং নিয়েছে, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। চলো এবার আমরা বাড়ি ফিরছি, সব কাজ হয়ে গেছে তাই তো তোজো, কত কিছু খাওয়ার দাওয়ার খেতে হবে বুঝেছো, আর দুষ্টুমি করলে হবে না, হ্যাঁ শুধু জামা খেলে হাত খেলে হবে না। দিদি যে পার্সেলটা দিয়েছিল সেটার ছবিও আমি দেখতে পেলাম, কেননা যে পোস্টম্যান আছে সে ছবি তুলেছিল, তো এর কাছে তো এসেছিল, এবার কোথায় ডেলিভার করেছে ভগবানই জানে, বলছে আরও চেক করবে, বাট আশা খুব ক্ষীণই লাগছে আমার। এখানে এখন সিকিউরিটি কেবিনে দেখো CCTV ফুটেজ দেখা হচ্ছে, যে পোস্টম্যান আর কি ডেলিভার করেছে পার্সেলটা সে এসছে, বলছে আমি করেছি, তো কোথায় করেছে সেটাই দেখা চলছে। গুড ইভিনিং, সো বেজে গেছে 7:45, এই যে আমি চা বসিয়ে দিয়েছি, আজকে না খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে, যতটার গরম ফিল হচ্ছে না। তো বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিচ্ছিলাম, তো তোমাদের সকালে বলছিলাম না যে মাদের আজকে কী হবে বুঝতে পারছি না, আজকে তো মাদের কলকাতা ফেরার কথা ছিল, তো যেরকম ভেবেছিলাম সেরকমই মাদের টিকিট ক্যান্সেল হয়েছে, তো পোস্টপন হয়ে মারা ফিরছে স্যাটারডে মর্নিংয়ে, তো যা অবস্থা এয়ারপোর্টে নাকি পৌঁছতে পারবে না, তো তাই জন্যই আবার টিকিটটা ক্যান্সেল করতে হলো। মানে আমরা কলকাতা যাওয়ার আগে মাদের কলকাতা ফিরে আসার কথা উল্টে গেল, মানে আমরা কলকাতা পৌঁছে যাবো তারপরে মারা আসবে। চা নিয়ে বসে পড়েছি আমরা, তোমাদের সাথে শেয়ার করাই হয়নি তোজোর ডক্টর কি বললো, মানে তোজোকে কি বললো, হ্যাঁ আমাদেরকে কিছু বলেনি, ব্যাপারটা পুরোটাই তোজোকে বুঝিয়ে দিয়েছে, ও যা বুঝবে ভালো তাই করবে, বড় তো হচ্ছে না। অ্যাকচুয়ালি তোজো তো এখন পুরোপুরি ব্রেস্ট মিল্কের ওপরই আছে, বাট ওর এই ট্রান্সফরমেশন জার্নিটা শুরু হবে ফ্রম ব্রেস্ট মিল্ক টু লিকুইড, তারপরে সেমি সলিড, তারপরে সলিড, তো সেই পুরো জার্নিটাকেই আর কি জিস্টে বুঝিয়ে দিলেন কী কী করতে হবে। আমি আজ সৌরভকে সকালবেলা বলছিলাম, সৌরভ আমি খুব এক্সাইটেড, কী বলবে না বলবে, তো আমি তো মানে মেনু শুনে
ভাবছি সৌরভ কি করব, কিভাবে কি ম্যানেজ হবে না, তবে এখনই শুরু করতে উনি বলেননি, ওই যে অন্নপ্রাশনটা হয়ে যাক তারপর থেকে আস্তে আস্তে লিকুইড না, প্রথমে লিকুইড ফুডটা দিতে হবে, মানে ওই ধরো ডাবের জল, তারপরে ডালের জল। আজকে যেন আরো একটা জিনিস আমার ক্লিয়ার হলো, তো আমি তো ওনাকে বললাম যে আমরা ফ্লাইট ট্রাভেল করছি আর তোজোর ফার্স্ট ফ্লাইট, মানে এখনো ওর 5 মাসও হয়নি, 1 সপ্তাহ বাকি এখনো 5 মাস হতে, তো বললাম কোনো অসুবিধা নেই, নিশ্চিন্তে ফ্লাইট ট্রাভেল করা যায়। তো আমি না অনেককে বলতে শুনেছি যে টেক অফ আর ল্যান্ডিংয়ের সময় বাচ্চাকে কিছু সাক করাতে হয় যাতে ওদের কান্না বন্ধ হয়ে যায়। দেখবে এটা বড়োদেরও অনেক সময় হয়, কান বন্ধ হয়ে যায়, বাচ্চারা তো বলতে পারবে না, তখন ওরা কাঁদবে। তো ম্যাডাম আমাকে বললেন যে কোনো অবস্থাতেই কিন্তু ওকে মানে কোনো কিছু খাওয়ানো যাবে না, মানে সেটা ব্রেস্ট মিল্ক হোক, ফর্মুলা মিল হোক, ল্যান্ডিং আর টেক অফের সময় স্পেসিফিক্যালি বাচ্চাকে ফিড করানো যায় না, তাতে ওদের অসুবিধা আরও বাড়ে। তো হ্যাঁ, টেক অফ হয়ে গেলো তারপরে তুমি খাওয়াতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই সময় খাওয়াবে না। তো সলিউশন হচ্ছে ড্রাই প্যাসিফায়ার ওকে দেওয়া যেতে পারে। তো ম্যাডাম বললেন যে শুধু টেক অফ আর ল্যান্ডিংয়ের সময় কিন্তু সমি, তারপরে কিন্তু ওটা হ্যাবিট করিও না, কারণ তোমরাও নিশ্চয়ই জানো যে প্যাসিফায়ার ইউজ করা কিন্তু ভালো না, মানে যেটা চুষি আর কি, তোমরা ইন্টারনেটেও সার্চ করতে পারো, চুষি বাচ্চাদের জন্য একদমই ভালো নয়। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যারা নিউ মম, চুষিটা বাচ্চাকে হ্যাবিট করিও না, তুমি যেটা বাচ্চাকে হ্যাবিট করাবে না বাচ্চা সেটাই হ্যাবিট করবে, ওরা তো আর জানে না যে চুষি পাওয়া যায়। তো সেই হিসেবে আমি বলছি এটা কিন্তু উচিত নয়। তাহলে আমি ঠিক আছে, টেক অফ আর ল্যান্ডিংয়ের সময় শুধুমাত্র ওকে ওই প্যাসিফায়ারটা আমি ইউজ করাবো, তারপর আবার ব্যাগে চলে যাবে প্যাসিফায়ার। তো এটা আর কি উনি বললেন, আমার না আইডিয়াই ছিল না, আমি ভেবেছিলাম যে আমি এক্সপ্রেস করে নিয়ে যাব ব্রেস্ট মিল্ক, তো ওটা আমি টেক অফ আর ল্যান্ডিংয়ের সময় খাওয়াবো, কিন্তু খাওয়ানোটাই যাবে না। যাই হোক, এটা শুনলাম ভালোই লাগলো। আজকে ম্যাডামের সাথে সত্যি কথা বলতে অনেকক্ষণ ধরে কথা হয়েছে, বলছে না প্রায় 20 মিনিট ধরে উনি আমাদের সাথে সমস্ত কিছু নিয়ে ডিসকাস করেছেন, খুব ভালো লাগলো কথা বলে, অনেক কিছু জানতে পারলাম। চলো ইনি দেখো। সো এই জাস্ট আমার পুজো দেওয়া কমপ্লিট হলো, আর এখন তো শুধুমাত্র আমাদের জামাকাপড় গোছালে হবে না, গোপালেরও জামাকাপড় সব গুছিয়ে নিয়ে যেতে হবে, তো সেই কাজটা কমপ্লিট করে নিলাম। এবার তোমাদেরকে দেখাই যে আমার ভাইজির জন্য কী গিফট নেওয়া হলো। আমি প্ল্যান করে রেখেছিলাম যে ইয়াররিং নেবো, তো আমি না অনলাইনে চুজ করছিলাম যে কীরকম কী হয় না হয়, তো যেটা আমার পছন্দ হয়েছিলো সেটাই পেয়ে গেছি। তো দেখাচ্ছি, এই যে দেখো এটা ভাইজির জন্য নেওয়া হলো, তো আশা করছি তো খুবই পছন্দ হবে তেনার, তিনি তো ভীষণ নাকি সাজুনে হয়েছে, মা বলছে যে ও মানে নিজের ড্রেস চুজ করবে, ও কোনটা পরবে, মেয়েদের যেটা হয়। তো তাই জন্য আমার মনে হলো ইয়াররিংটা ওর ভালোই লাগবে, ও অনেকদিন পরতেও পারবে, তাই জন্য দেখো একটু ঝোলার মধ্যে নিয়েছি, ভীষণ কিউট দেখতে। এটা আমি অনলাইনেই দেখেছিলাম, তো এটাই ভালো লেগেছিলো আর এটা স্টোরে পেয়েও গেলাম, তো এটাই নিয়ে নিয়েছি। জামাকাপড় তো দেওয়া হয় বা দেবো ঠিক আছে, কিন্তু আমার মনে হলো যে একটা স্পেশাল কিছু দেওয়া যায়, কী দেওয়া যায় কী দেওয়া যায়, তখন মনে হয় তাহলে ইয়াররিং দিয়ে একটা রান্না করতে চলে এসেছি, একটু বেশি করে কিন্তু রান্না করে নেবো আজকে, যাতে কালকে সকালটা ম্যানেজ হয়ে যায়, কারণ কালকে লাস্ট মিনিট প্যাকিং আছে, কালকেই আমাদের কলকাতা যাওয়া। তো কি ব্যাপার না ব্যাপার সেটা তোমাদেরকে কালকে ব্লগে বলবো, কালকেই কেন বললাম যে কলকাতা যাওয়া সেটা তোমরা কালকে জানতে পারবে। তো চলো আজকের মতো এই পর্যন্ত, অবশ্যই জানাবে আজকের ব্লগটা কীরকম লাগলো, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এরপর বুঝতেই পারছো অনেক ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে। তো ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে।